করে নিব আমি তো আজকের ভিডিও পাউডার আমি কাবু চোপড়গুলো রান্না করে নিতে পারি তো হ্যালো মানে হচ্ছে যা যেখানে আবার হচ্ছে 10 মিনিটের জন্য তারপর হচ্ছে ফোন এসেছিল এর জন্য আমাদান যেহেতু বরকতময় মাস স্বাদমতো লব যখন আমার লাগবে তো আমাদান যেহেতু বরকতময় মাস এর জন্য সব কাজ কাম আমি আগে থেকেই হচ্ছে একটু গুছিয়ে নিছিলাম যাতে হচ্ছে এই মাসে একটু বেশি বেশি করে ইবাদত করতে পারি এর জন্য আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে রসুন তারপরে আদা সবকিছুই হচ্ছে আর কি একদম পরিষ্কার করে ক্লিন করে নিছিলাম নিয়ে একটা বক্সে ভরে ফ্রিজে রেখে যখন আমার লাগবে তখন হচ্ছে আমি এগুলো পেস্ট করে নিব যেহেতু আমার মশলা আগে থেকেই হলো ব্লেন্ডার করা আছে এর জন্য আমি এটা করছি না এটা হচ্ছে ফ্রিজে আমি রেখে দিব এরপর যা যা আমার হচ্ছে হুইল পাউডার তারপরে যা যা যেই বয়েমে নাই সেইগুলো হচ্ছে আমি ফিল করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন হুইল পাউডার আমি ফিল করে নিচ্ছি তারপরে ভিম লিকুইড সব কিছু আমি ফিল করে নিচ্ছি যাতে রোজার সময় আমার জন্য বেশি একটা কাজকাম করতে না হয় আমি যেন ভালোভাবে এই বাতার করতে পারি তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি চ্যানেল থেকে চলে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো সবাই দেখতে থাকুন আর শুনতে থাকুন এর আগেও আমি অনেক কাপড় চুপুর কেচেছি আমি হচ্ছে সব শীতের কাপড় যা যা আছে যা যেখানে আছে সব কিছুই আমি হচ্ছে কেচে উঠি উঠায়ও ফেলছি কিন্তু এই সব কিছু যেহেতু ক্লিন করছি বেডশিটটাও ক্লিন করে নিলাম এর জন্য আমি হচ্ছে গরম পানিতে সব কিছু কাছাকাছি করি এর জন্য গরম পানির ভিতরে কিছু এমনি মানে নর্মাল পানি দিয়ে তারপর ফুল পাউডার দিয়ে আমি হচ্ছে গুলিয়ে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি সব কুশনের কভার তারপর বেডশিট সব কিছু একসাথে দিয়ে আমি হচ্ছে সুন্দর করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব যাতে ওর ময়লাগুলা সব বের হয়ে যায় তারপর হচ্ছে আমি কাপড় চাপড়গুলো কেঁচে নিব গোছলের সময় তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি যাতে আমার কোনো ধরনের কোনো কাজ করতে না হয় আর জাস্ট শুধু রান্না বাড়া করবো আর হচ্ছে খাওয়া দাওয়া করব এর আগে আমি হচ্ছে সব মাছ টাস সব কিছু যা যা আছে সব আমি একদম গুছিয়ে নিয়েছি সেই ভিডিওটা আর কি দেখাবো তো এর মধ্যে দেখতে পাচ্ছেন আমার সবকিছু হচ্ছে করা শেষ এখন আমি হচ্ছে রান্নায় চলে যাব রান্না বাড়া করে তারপর হচ্ছে আমি আবার নামাজ কালামও পড়া লাগবে এর জন্য আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে রান্না করে নিচ্ছিলাম এখানে মাছ দিয়ে আর রুই মাছ ভুনা আর আলু দিয়ে রান্না করে নিচ্ছিলাম তো সুন্দর করে আমি রান্না বাড়া করে তারপর হচ্ছে আমি একটু মাংস ভাজি করব সেটা হচ্ছে নামাজ পরে আসার পরে এর জন্য মাংস একটু ভিজিয়ে রেখেছি মুরগির মাংস আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অ্যাজি উজাল যে মশলাগুলো থাকে সব কিছু দিয়ে সুন্দর করে মাংস আলুগুলা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে মাছ আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দিয়ে ঝোলের পানি যখন উতলাই গেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আবার হচ্ছে দশ মিনিটের জন্য ঢেকে দিব যাতে মাছ আর মশলাগুলো যেন মাছের ভিতরে একেবারে ঢুকে যায় এর জন্য তো দেখতে পাচ্ছেন আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে আমি হচ্ছে সেই মাংসটা ভুনা করব তো ভাজি করব সরি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি এইখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি ছোটো একটা আলু কুচি করে দিয়েছি দিয়ে হচ্ছে আমি ওই যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি কোনো মরিচের গুঁড়া ইউজ করব না যেহেতু আমি এখানে শুধু ভাজি করব এর জন্য আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজা লাগবে তো আমি হচ্ছে পুরাটা দেখাইতে পারিনি তখন হচ্ছে আমার একটা ফোন এসেছিলো এর জন্য তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি মরিচ কুচি করে কেটে দিয়েছিলাম এরপর এটা সুন্দর করে ভেজে নিচ্ছি কড়া ভাজা দেওয়া লাগবে মানে একদম মানে মচমচা একটা ভাজা আছে না সেটা করে নিব আমি তো আজকের ভিডিও